ক্ষমা প্রার্থনার দোয়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাসনা নেই, যিনি চিরঞ্জীব অবিনাশ্বর, এবং আমি তার কাছে তওবা করছি। আবু হুরেরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সাত ব্যক্তিকে সেই দিন তার আরশের ছায়া দান করবেন যেদিন তার ছায়া বর্তীয় আর কোনো ছায়া থাকবে না। তারা হল ন্যায়পরজন, বাদশাহ, রাষ্ট্রের নেতা, সেই যুবক যার যৌবন আল্লাহর আজ্জা ও জাল্লার ইবাদতে অবতীর্ণ হয়ে, সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে, মসজিদের প্রতি তার মন সাদা আটকে থাকে, সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধু ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন তাদের মৃত্যু হয়, সেই ব্যক্তি যাকে কোনো কুল কামিনী সুন্দরী অবৈধ জনমিলনের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তি যে দান করে গোপন করে, এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাত পর্যন্ত জানতে পারে না, আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে সম্পূর্ণ নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার উভয় চোখে পানি বয়ে যায়। সহিহ বুখারী 660, মুসলিম 1031, তিরমিজি 2391, নাসাই 5380, আহমদ 9373, মুয়াজ্জাদা মালিক 1777, রিয়াজুস সাবলিহীন 664।